গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কালকের ব্লগটা শেষই করিনি এখনও, সেটা আমি পরে করছি, কারণ এডিটিং করে দেখতে হবে ভিডিওটা কত বড় হয়েছে না হয়েছে। কালকের এডিটিং ফেডিটিং কিচ্ছু হয়নি, তো আজকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম, কালকেরটাকে এডিট করে আজ পোস্ট করতে হবে। ঠিক আছে, তো চলো সকালেরটা শুরু করলাম। একটু বেলা করে ঘুম থেকে উঠলাম, তাও বাজে 9:15 মতো বাজে, আর এখন খাবো হচ্ছে মেয়েকে জল, ব্রাশ ওর মা ওকে করিয়ে দিয়েছে, ওইটুকু খেলে হবে না। ওটো ওটো ধরো, একটু জল খাবে। তাহলে ওই বোতলে ওইটুকু জল আর দেখ, গ্লাসে গ্লাসে করে অনেকটা জল খাওয়া যায়। বোতলে বোতলে জল খেলে না শরীরটা খারাপ হয়, বেশি জল খাওয়া যায় না। জনি বসে রয়েছে দেখো চেয়ারের তলায়, ওকে জল জল রয়েছে পাটিতে। ঠিক আছে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি নিজে জল খাবো, নিজে জল খেয়ে ব্রাশ করব, ব্রাশ করে তারপরে জনির এই জায়গাগুলো পরিষ্কার করে জনিকে নিয়ে বেরোবো। তারপরে একটুখানি কাজ আছে, 12টার সময় বেরোবো। ঠিক আছে, তো চলো পরে আবার আসে, দিনটা শুরু করলাম, ওটার উপর ব্লগটা দেখতে থাকো। চ বাইরে চো তাড়াতাড়ি, ঠিক আছে দেখো কতক্ষণ ধরে ডাকছি। ওই ধর খাটের তলায়, ওই খাটের তলায় চলে আসছি, আসো চলেছো, হেই চা কেরে চলে এসছো, হ্যাঁ চো পিছি করে আসি, চ ডাকছি আসতে যায় না, চলো আমরা এখন বেরু বেরু করি, হিসু হুসু করি। তো জনিকে হিসি করিয়ে ব্রেকফাস্ট করে আমি পটিতে ঢুকেছি, 3 মিনিটও হয়নি, মেয়ে গিয়ে বাবা করবো পটি চেঁচা মিচি করে বের করে দিল। এখন জনিকে নিয়ে বেরোচ্ছি, জনিকে নিয়ে বেরিয়ে তারপরে ব্রেকফাস্ট করে স্নান করে ভিডিও এডিটে বসবো। ওরে বাবা, কিংবা ব্রেকফাস্ট করে ভিডিও এডিট করতে পারি, ঠিক নেই কোনো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাইপারটা খুলি। ঠিক আছে চলো বন্ধুরা পরে আসছি। তো বাই দ্য ওয়ে এই হচ্ছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে হচ্ছে ঠিক আছে কলা শশা আর হচ্ছে জ্যাম দিয়ে ওই ব্রেড। ফোন দেখে দেখে ব্রেকফাস্ট, ফোন দেখে দেখে ব্রেকফাস্ট, বিছানায় বসে ফোন বন্ধ কর। উঠে বস, বসে বসে খা। তো অবশেষে এই এখন স্নান করলাম, 11টা বাজে, এখন এই রেডি হব। রেডি হওয়ার আগে জামা প্যান্ট কীসব বলছি, মেয়ে হোমওয়ার্ক করলো, এখন বসে বসে ওর মা নিয়ে বসেছিল। তো হোমওয়ার্ক কমপ্লিট, তো হোমওয়ার্ক কমপ্লিট, আর আমি যাব হচ্ছে কোর্টে, 12টার সময় টাইম দেওয়া আছে আমার। কোর্টে অ্যাকচুয়ালি 4টে কাজ আছে, 2টো পার্সোনাল আর 2টো ওপেন, সেটা ক্যামেরাবন্দি বা ক্যাপচার সমস্ত কিছুই করব এবং সমস্ত কিছুই বলবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আর সারাদিনে কী করি না করি সমস্ত কিছুই ক্যাপচার করতে থাকছি। আমার আজ এই 2 দিন ব্লগিংটা একটু ঝিমঝিম হবে, বাট কালকে থেকে কথা দিচ্ছি ফুল ফিল এনার্জি নিয়ে হবে। ঠিক আছে, এই যাবে দিদার বাড়ি, দিদার বাড়ি যাবে, আচ্ছা ঠিক আছে। তো চুলটা দেখো, চুলটা সুন্দর লাগছে না, ছোট হয়ে গেছে দেখেছ, ছ
কি মিষ্টি, আমার মায়ের মতো মিষ্টি জিনিস কিছু আছে, কি মিষ্টি জানো না তোমরা, তাই না? কি মিষ্টি! পরীক্ষা সামনে, পরীক্ষার বেশি দিন নেই, কোশ্চেন দেবে, কোশ্চেনে অ্যান্সার লিখতে হবে, প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে, আর পরীক্ষায় যদি ফেল করেছো, নাম্বার যদি কম পেয়েছো, তাহলে তো আমি বিরাট রেগে যাব, বিরাট রেগে যাব। এটা এটা কিসের মতো হা করলো, বাঘের মতো নাকি? ওরে বাবা, এটা কিসের হা, এটা কে হা করছে, বাঘ নাকি সিংহ নাকি হাতি, কে এটা? হাতি। হাতি, হাতি, হাতি দেখেছো তুমি? তুমি তো এখনো চিড়িয়াখানায় যাওনি। কবে যাব? আমি নিয়ে যাব, কালকে যাব। না কালকে না, হাবিয়ালি পরীক্ষাটা হোক, তুমি আর আমি যাব। ওকে 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 লাভ ইউ। এ মা, মা যে বলেছিল আমি ঘেমাবো, তো স্নান করলাম, শরীরটা খুব গরম গরম লাগছে, ঠিক আছে, পেট পেট গরম হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে থানায়, ওই ব্যাংকের অ্যাকাউন্টের মানে বিষয়গুলো, আর ওরা বেরিয়েছে ওদের কাজে, তো রান্নাবান্না এখনও কিছু হয়নি, তো বললো মার কাছে খেয়ে নিতে, সেটা আমি দেখছি কোথায় খাই না খাই। আর হচ্ছে এখন আবার সবার আগে যেতে হবে থানায়, ওই FIR করতে হবে, এই কারণে ওই ব্যাংকের অ্যাকাউন্টের ওটা এখনও করা হয়নি। কালকে শরীরটা খুব খারাপ ছিল, আজকেও খারাপ আছে, তো এখন আমি যাব ওখানে থেকে আবার ব্যাংকে যেতে হবে, তো কাজ আছে প্রচুর। তো চলো পরে কথা হচ্ছে আবার। কি আমি কথাগুলো বললাম নয়েজ আসছে বোধ হয় না, পাখার আওয়াজে, যাকে শুনতে পেয়েছো নিশ্চয়ই আমি কী কী বললাম, ঠিক আছে চলো। তো জানতাম এটাই হবে, তো এখন আসি হচ্ছে থানায়। থানা থেকে সেরমভাবে ভ্যালুই দিচ্ছে না বলে, লোকের 3-4 লাখ টাকা চলে যায় তোমার ওই কটা টাকা। তো যাই হোক, একটা জিডি করাবো, তো যে লিখে দেবে সে আবার নেই, সে এখন কোর্টে আছে, সে আসবে কখন ওয়েট করছি। আর উনি আবার ক্যাশে টাকা নেবে, তো আমি তো ভেবেছিলাম যে উনি হয়তো গুগল পে বা UPI নেবে, তো যাই হোক উনি ক্যাশে নেবে, সুতরাং আমাকে এখন ATM থেকে টাকা তুলে আনি, তারপরে উনি আসুক, ঠিক আছে। উনি এখন নেই, উনি এসে লিখে দিক। আজকে মনে হচ্ছে না ব্যাংকে যাওয়া হবে, জাস্ট আজকে অ্যাপ্লিকেশনটা লিখে রাখি, দেন কালকে সকাল সকাল মর্নিংয়ে গিয়ে ব্যাংকে অ্যাপ্লিকেশানগুলো জমা দিয়ে দেবো, দিয়ে ATM-এর মানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাসওয়ার্ডগুলো সব চেঞ্জ করে নেবো। তো চলো এখন আগে ATM থেকে টাকা তুলে আনি। এখন আছি হচ্ছে কোর্টে, আমার যে পার্সোনাল যে কাজটা ছিল সেটা এখনও মেটেনি, সেটা মিটবে। পার্সোনাল কাজ বলতে ওই FIR কাজটা, আর ওইদিকে আমার শ্বশুরমশাই এবং আমার প্রাক্তন ওয়াইফ বসে আছে, তো ডিভোর্স ফাইল হচ্ছে, মিউচুয়াল ডিভোর্স, তো অ্যাপ্লাই হচ্ছে, ডকুমেন্টস চাইছে, তো আমি এক্ষণ একটু হোল্ড করেই রেখেছি, কারণ আমার লয়ার যে আছে তো তার সঙ্গে একটু পরামর্শ তো করতে হবে। হট করে এবার হট করে তো ডকুমেন্টস দেওয়া যায় মানে দিয়ে দেওয়া যায় না, আমাকে সেটা ফিটিয়ে খাটিয়ে দেখতে হবে কী কী ডিমান্ড আছে, তারপরে তো ডকুমেন্টস বা সইসাবত আছে, তো আমার লয়ার যে আছে তো সেগুলো এগ্রিমেন্ট যেটা লিখছে সেটা লিখুক, ছবি তুলে আমাকে পাঠান, আমি তারপরে বলে দিচ্ছি, ঠিক আছে। এই অবধি এখন হোল্ড করছি, আর আজকে লাঞ্চ স্কিপ করে গেছি, লাঞ্চ হয়নি, জনিকে মুড়ি দিয়ে এসেছি, আর এখন চা খাচ্ছি। তো অবশেষে বয়ান রেডি হয়ে গেছে, ঠিক আছে, বয়ান তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি ফটো আকারে, ঠিক আছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি বয়ানটা। তো এই হচ্ছে বয়ান, আর আজকে এটা জাস্ট সাদা কাগজে জাস্ট বয়ান লেখা হলো, কালকে স্ট্যাম্প পেপারে সমস্ত কিছু হবে, কালকে প্রসেসিংগুলো, কালকে থেকে প্রসেসিং চালু হবে। তো অবশেষে এটা হওয়ার দরকার ছিল, কারণ এইভাবে চলছিল না বিষয়টা। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন, সেটা পরে সমস্ত কিছু বলে দেবো, না বলবো সেটা দেখছি সেটা আমি, ঠিক আছে। তো এখন আপাতত সকাল থেকে খাইনি, মানে পাউরুটি খেয়েছি, তারপরে মুড়ি খেয়ে বাড়িতে বেরিয়েছি, জনিও মুড়ি খেয়েছে, এমন কিছু খেয়ে এখনই রেস্ট নেব, ঠিক আছে। তো চলো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে, বাজে প্রায় এখন 5:35, অনেকটাই দেরি হয়ে গেছে, ঠিক আছে, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন হচ্ছে বাজে 6:00, তো এই বাড়ি ঢুকলাম, জাস্ট
এখন একটু জল টল খাবো, স্নান টান করবো, খাইনি আগে, কি যে খেতে হবে, জনিকে খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ জনি শুকনো মুড়ি খেয়ে রয়েছে, আমি শুকনো মুড়ি খেয়ে বেরিয়েছিলাম দুপুরবেলা, তো দুপুরে তো কিছু খাইনি, তো এখন ওই অমলেট হচ্ছে, তো অমলেট দিয়ে ভাত দিয়ে খাবো আর জনিকে দেবো, ঠিক আছে, কালকে থেকে মার কাছেই খাবো কিছুদিনের জন্য, তারপরে শিখতে তো হবে সব কিছু আস্তে আস্তে, ঠিক আছে, তো এটা একটা লাইফের এক্সপিরিয়েন্স যেটাই বলো না কেন, মানুষের ঠেক খাওয়া দরকার, তো সেটাই। এখন হচ্ছে বাজে ওই তো মাঠ থেকে অমলেট নিয়ে আসলাম, নিয়ে এসে এবার খাবো, ঠিক আছে, তো দেখি দি খাবার, তো এই হচ্ছে অমলেট আর ভাত, মার তরকারি ফরকারি সব অমলেট দিয়ে জনিকে ভাত মাখিয়ে দেবো, আর একটা অমলেট দিয়ে আমি খাবো, তো মার অ্যাকচুয়ালি তরকারি শেষ হয়ে গেছিলো, বলছিল পটল ভাজা করে দিই, ওই করে দিই, না না আমার চোখ খিদে পেয়েছে, এগুলো আমার কিছু করতে হবে না, আর এটাই খেয়ে নিতে পারবো, ঠিক আছে, তো আমি এখন আবার একটু বেরোবো, একটু কাজ আছে, আর এটাই, তো চলো এটা খেয়ে নিই, ঠিক আছে, খাবারটা খেয়ে নিই, খেয়ে পরে আসছি, ঠিক আছে। খেতে খেতে মা আবার ভাজাভুজি দিয়ে গেল, যাক এই ভাতটা কিছুটা জনের জন্য রাখবো আর ভাজাটা তুলে রাখবো, রাতে হয়ে যাবে, ঠিক আছে, মেয়েটা আলু ভাজা খেতে ভালোবাসে, তো মেয়ের জন্য আলু ভাজাটা এই এই গোল গোল আলু ভাজা রেখে দেবো, পটল ভাজাটা মেয়ে খায় না, আমি সে খেয়ে নেবো, এখন অমলেটটা দিয়ে জনিকে ভাতটা দিয়ে দেবো। এখন আমি স্নান করে আসলাম, ঠিক আছে, এখন স্নান করে এসে একটু খাটে বসবো চুপচাপ, দিয়ে একটা ঘুম দেবো, মাকে বলেছি জনির খাবারটা দিয়ে দিতে, মানে দেবে আমি বেড়ে দিয়ে দেবো, দিয়ে কালকে সকালে উঠবো, তো মাঝে আসবো কি না বলতে পারছি না, তাই ভিডিওটা এখনই শেষ করছি না, ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে। ভেবেছিলাম যে মেয়ে আজকে আসবে, আমি ওই আলু ভাজাটা রাখলাম যে ও খাবে বলে, তো মেয়ে মনে হয় আজকে থেকেই আলাদা হয়ে গেল কিনা আমি ঠিক বলতে পারবো না, মেয়ে আসেনি, তো ওই আলু ভাজাটাতে জনিকে ভাত মাখিয়ে দেবো, মাকে বলি যে জনি ভাত করতে হবে না, ঠিক আছে, তো আমি জানি না যে ভিডিওটা কী শ্যুট করেছি, কত মিনিট হয়েছে, কী হয়েছে না হয়েছে, তো আজকে ডিভোর্স ফাইলে সাবমিশন হয়েছে, ঠিক আছে, ডিভোর্স ফাইলে সাবমিশন হয়েছে, তো মানে জাস্ট বয়ান রেকর্ড হয়েছে, মানে বয়ান আর এগ্রিমেন্ট করা হয়েছে, কালকে সকালবেলা হয়তো সাবমিশন হবে, দেন সাবমিশন হওয়ার পর দুটো কপি দুজনের কাছে যাবে, দেন তারপরে সাইন করতে হবে, ফ্যামিলি লোক একজন সাক্ষী যাবে, সাইন করতে হবে, দেন তারপরে 6 মাস কি 9 মাস কোর্ট থেকে যে রেটটা দিক সেই রেটে আবার যেতে হবে, তারপরে দুজন দুজনের মতামত রাখবে, তারপরে আর একটা ডেট দেবে, সেই ডেটে ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল প্রসেস, তো এটাই হচ্ছে ব্যাপার আপাতত, আর আমি আবার আসবো কি না তাও আমি বলতে পারছি না, মানে আসবো কি না বলতে ভিডিও এখন শ্যুট করবো কি না সেটা বলতে পারছি না, তবে দেখছি কতটা কী হয়েছে, এডিট আজকে করতে পারবো না, এডিট কালকে সকালে করবো, ঠিক আছে, আর সত্যিটা কখনো সামনে আসবে কিনা সেটাও আমি ভেবে দেখবো, ঠিক আছে, এখন আমার মনে হয় জানি না, আমি কিছু জানি না, তো চলো পরে আসছি। আচ্ছা আমার কি মুখ কি দেখা যাচ্ছে, মনে হচ্ছে না মুখ দেখা যাচ্ছে, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, বুঝতে পারছি না, তো রাতে ডিনার হচ্ছে, একবার দেখিয়ে দিই কি আছে, দাঁড়াও এক সেকেন্ড, রাতে ডিনার হচ্ছে পনিরের তরকারি আর ভাত, না এটা ভুল বললাম, পনিরের তরকারি ঠিক না, অ্যাকচুয়ালি ওই আমাদের গ্রামে পুজো করতে যায় বাবা, এই ছানা পেয়েছে, সেই ছানা দিয়ে ছানার তরকারি আর ভাত, বাড়িতেই ছানা বানানো, বাড়িতেই ছানা দিয়ে বানিয়ে ছানার তরকারি আর ভাত, ঠিক আছে, হ্যাপি লাগে, হ্যাপি লাগে, না না না, আর এদিকে এই ন্যাংকুর হয়েছে দেখানো যাবে না, ঠিক আছে,
জামা প্যান্ট ভিজিয়ে দেখো কি অবস্থা, খালি মুখ দেখো ঠিক আছে। চলো খেয়ে নি আর জনির জন্য একদম নিয়ে যাবো ঠিক আছে। ম্যাকের জন্য নিয়ে যাবা? আচ্ছা 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 চলো খেয়ে নি, খেয়ে একদম ঘরে গিয়ে কথা হচ্ছে। কালকের ভিডিওটা আমি শেষ করিনি, আজকে এডিট করতে গিয়ে বসে দেখছি, তো আজকে অলরেডি বাজে এখন 2 বাজে, তো এটা হচ্ছে নেক্সট ডে। আজকের ব্লগিংয়ে শ্যুট হচ্ছে কিন্তু সেরকমভাবে শ্যুট করতে পারছি না ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে এই যে আজকে যে ভিডিও শ্যুট করছি কালকের ভিডিওতে। তো ততক্ষণ খুব খুব ভালো থেকো, শক্ত হতে একটু সময় লাগবে আর ঠিক হবো, তো এখনকার মতো টাটা।